আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জোনাকি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মূলা দিয়ে শিম দিয়ে তেলাপিয়া মাছ। এখানে আমরা নিয়েছি মূলা এবং শিম, আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ। এগুলো আমি লবণ দিয়ে ভাজার জন্য আমরা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা আপনারা পরিমাণ মতো দিবেন। এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা রং চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে একে একে দিয়ে দিব আদা বাটা। পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে আসছে, এখন আমরা দিয়ে দিব আদা বাটা। চুলার জালটা একটু কমিয়ে নিলাম। এখানে হালকা পানি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যেন না পুড়ে যায়। দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আগে বলেছিলাম আমরা একটু ঝাল পছন্দ করি, তাই মরিচের গুঁড়া একটু বেশি করে দিব। লবণ মশলাটা কষানোর জন্য অপেক্ষা করবো। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, সামান্য পানি দিয়ে দিব। আমি আজকে মাছ ভেজে না, মাছ কষিয়ে রান্না করব। এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। আপনার মাছগুলো আস্তে আস্তে দিবেন যেন মশলা ছিটে না আসে। এখন আমি আবার কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিব, মাছটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নিব। এটা সাবধানে তুলতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো উঠানো হলে এখন আমি এর মধ্যে মূলাগুলো দিয়ে দিব। মূলাগুলো এখন মশলার সাথে মিশিয়ে নিব।
ওগুলো মিশিয়ে এখন এর মধ্যে আমি তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিবেন, যে যেমন তরকারিতে ঝোল রাখতে চান। আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আবার এটা ঢেকে দিব। আমি মাছ কষানো মাছগুলো দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছিলাম। এখন আমার তরকারিটা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখছেন তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও মজা লাগবে আশা করি। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। সুন্দর একটা ফ্লেভার আসছে ধনে পাতার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।